চর্যাপদকে আমরা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন রূপে জেনেছি, কিন্তু মনে রাখতে হবে চর্যাপদ শুধু বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন নয়, বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের বহুবিধ গুরুত্ব রয়েছে। এই ভিডিওতে চর্যাপদের বহুবিধ গুরুত্বের কথা আমরা জেনে নেব। এক, বাংলা সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ যদি আমাদের আলোচনার বিষয় হয়, তবে সেই আলোচনাতে আমরা চর্যাপদকে কোনোভাবেই দূরে সরিয়ে রাখতে পারি না, কারণ আজ পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম নিদর্শন রূপে স্বীকৃত চর্যাপদ। তাই বাংলা সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশের আলোচনায় আমরা চর্যাপদকে দূরে সরিয়ে রাখতে পারি না, চর্যাপদকে অনিবার্যভাবেই স্মরণ করতে হয়। তাই বলবো, বাংলা সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশের আলোচনায় চর্যাপদের গুরুত্বকে অস্বীকার করা যায় না। দুই, চর্যাপদ বাংলা সাহিত্যের শুধু প্রাচীনতম নিদর্শন নয়, বাংলা ভাষারও প্রাচীনতম নিদর্শন, কারণ সদ্যজাত বাংলা ভাষাকে আশ্রয় করে রচিত হয় চর্যাপদ। যে কারণে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ যদি আলোচনার বিষয় হয়, তবে সেই আলোচনাতেও অনিবার্যভাবে চর্যাপদ চলে আসে। তাই বাংলা ভাষা উদ্ভব ও ক্রমবিকাশের আলোচনায় আমরা কোনোভাবেই চর্যাপদকে দূরে সরিয়ে রাখতে পারি না। তিন, সাহিত্যকে বলা হয় সমাজের দর্পণ। চর্যাপদ যেহেতু সাহিত্য, তাই চর্যাপদকে আমাদের সমাজের দর্পণ রূপেই গ্রহণ করতে হবে। চর্যাপদের উঠে চর্যাপদের রচনাকালীন সময়ের সমাজ ছবি চিত্রিত হয়েছে, সেদিক থেকে চর্যাপদের একটা সামাজিক মূল্য রয়েছে। চার, চর্যাপদের ভাষারূপটি রহস্যময়। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের এই রহস্যময় ভাষাকে বলেছেন সন্ধ্যা ভাষা, যে ভাষা আজকের রূপক সাংকেতিক সাহিত্যের কাছে অনুকরণীয়। পাঁচ, চর্যাপদের শরীরে আশ্রিত হয়েছে বাংলা পয়ার ও ত্রিপদী ছন্দের প্রাচীনতম রূপ। তাই বাংলা ছন্দের উদ্ভব ও ক্রমবিকাশের আলোচনায় চর্যাপদের গুরুত্ব আমাদের স্বীকার করতে হয়।